এই দেখো সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ না, ওই সামনে হচ্ছে বাংলাদেশ আছে, আর এখান থেকে যা ভিউ আসছে ভাই। চলো এখান থেকে চলে যাই এবার আমরা ওখানটাতে, মানে ডাবল ডেকার ব্রিজটাতে। লেটস গো। আঙ্কেল আমাদের এখানে ছেড়ে দিয়ে চলে গেল, আর সামনে আমাদের আছে হচ্ছে ডাবল ডেকার গেট। ওই দেখো ওইদিকে হচ্ছে আমাদের গেট আছে, যেখান দিয়ে আমাদের হেঁটে হেঁটে যেতে হবে ট্রেকিং করে। এরা যারা যারা দেখতে পাচ্ছিল সবাই ডাবল ডেকার ব্রিজে গেছিল, আর এখান থেকে আমাদের কিছু স্ন্যাক নিয়ে নিতে হবে খাওয়ার জন্য। যাবে, হ্যাঁ এখান থেকে কিছু নিয়ে নিতে হবে, কারণ রাস্তায় খিদে পেতে পারে। এখানে হচ্ছে আমাদের লাঠি 20 টাকা করে নিচ্ছে, তো আমরা 3টা লাঠি নিয়ে নিয়েছি, কারণ লাঠি দিয়ে আমাদের উঠতে হতে পারে। ওকে, তো এই জায়গাটা যেখানে আছে এখান থেকে আমরা লাঠি আর খাওয়ার নিয়ে নিয়েছি। আর এখানে দেখো কিছু ছবি লাগানো আছে, এটা হচ্ছে সেই ব্রিজ যেটা হচ্ছে গাছের শিকড় দিয়ে বানানো, আর এখান থেকে দেখো ওরা খাওয়ার নিচ্ছে। এখন আমরা যাব সেই জায়গাটা, এটার নাম হচ্ছে তেরনা না কি বললো এই স্ট্যান্ডটার নাম, যেখান থেকে খাওয়ার নিলাম। আর এখন যেতে হবে আমাদের সোজা। চল চলে যাই, লেটস গো ভাই, নতুন অ্যাডভেঞ্চার এখন আমাদের শুরু হতে চলেছে, মেঘালয় পার্ট 2 এখান থেকেই স্পেশাল হতে চলেছে। চলো এখন আমাদের হেঁটে হেঁটে যেতে হবে প্রায় 3 কিলোমিটার বা তার থেকেও বেশি হতে পারে। ওকে, তো এখন আমরা 2টা রাস্তার মধ্যে ফাইসে গেছি, একটা হলো ডান দিকের রাস্তা আর একটা হলো সোজা রাস্তা। কোন রাস্তা দিয়ে কোথায় যাই আমরা কিচ্ছু জানি না ভাই, জিজ্ঞেস করো। ডাবল ডেকার ব্রিজ ইস তরফ, ইস তরফ, ইস তরফ। ওকে থ্যাংক ইউ। তো যেমনটা দেখতে পাচ্ছ এখানে পুরো ঢাল, এখন আমাদেরকে অনেকটা নামতে হবে। এখানে দেখো কতটা ঢাল ভাই, চলো কোনো ব্যাপার না নেমে যাবো। ও শিট, অনেক অনেক খাড়া ঢাল এখানে, নিচে একদম বিশাল নিচু, বিশাল নিচু। এই ম্যামকে পেয়েছি, উনি বলছেন যে একটু পরপর রেস্ট নিতে, কারণ এখনো পর্যন্ত অনেক ডিপ যেতে হবে। বেশ কাহা সে বাপ, জয়পুর, জয়পুর সে এতনে দূর সে ট্রেকিং করনে কে লিয়ে। চলো ভাই, নাইস টু মিট ইউ, সেম। চলো ক্যা করে, আপ জানা পড়েগা নিচে, কিছু রুক নেই সকতে। এখান থেকে একটু ভিউটা দেখাচ্ছি তোমাদের। এখন আমাদের পাহাড়ের একদম গর্তে, মানে একদম লাস্ট পর্যন্ত যেতে হবে, আর নিচে কিছু গ্রামও দেখতে পাচ্ছি, আমার পা লিটারালি কাঁপছে এখন। আমাদের ড্রেস ফেস চেঞ্জ করা হয়ে গেছে, কারণ এখনো পর্যন্ত ঘেমে যাওয়ার প্ল্যান আছে, মানে প্ল্যান আছে কি ওখানে উঠতে ঘেমে যাব। ভাই সবাই কিরকম কিরকম করে আসতেছে ভাই, কত পা ব্যথা হয় এখানে বুঝলা, এরকম করে পা ব্যথা হয় এখানে। তোমরা আমার পা ব্যথা হবে না ভাই, আমি তো পুরো হাসতেছো, দাঁড়াও দেখো পরে দেখবা। ওকে, তো আমরা এখান থেকে একটু আত্র রেস্ট নিয়ে নিলাম, এখন আমরা আবারো যাব নিচে, তারপরে যাব আবার উপরে, তারপরে হচ্ছে ডাবল ডেকার ব্রিজ। তো পার্ট 2 অনেক এপিক হতে চলেছে, এরপরে পার্ট 3 আসবে মেকালয় সিরিজের, পার্ট 3 সেটাও অনেক ভালো হবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যারা যারা এই সিরিজটা দেখছো। আরে বহুত হি জানা হ্যায় अभी তোমরে কো লাগতা হ্যায় কি 1600 হোয়েঙ্গি এখনো কিছুই ছিল না ভাই, এখনো অনেকটা, মানে প্রায় 1.5 কিলোমিটার আমাদের উপরে উঠতে হবে, অনেক খাটনি আছে ভাই অনেক। চলো এখান থেকে বলছি এখনই ব্লক করছে, কারণ আসার সময় ব্লক করো, কারণ আসার সময় হলে আসল খাটনি হবে। কত বড় পাথর একটু দেখো, এই দেখো কত বড় পাথর ভাই, আর এখানে জলগুলো দেখো কত ক্লিয়ার। When we wake, hear the birds and see the sun, side by side our faces are done. So finally, এখন আমরা আছি পাহাড়ের মাঝখানে, মানে একদম নিচের অংশে, যেখান দিয়ে নদী চলে গেছে। আর এখান থেকে দেখতে পাচ্ছ ওইদিকে পাহাড়, আমরা নামলাম ওইখান থেকে, অনেকটা দূর এসেছি, প্রায় 2 কিলোমিটার এরকম করে নেমে নেমে আসলাম। আর যাওয়ার সময় ভাই অনেক কষ্ট হবে, কারণ যাওয়ার সময় আমাদের আবার উঠতে হবে ভাই। এদিকে আর একটা ব্রিজ আছে, লোহার ব্রিজ, যেটা দিয়ে আমাদের পার হতে হবে। রাস্তাই শেষ হচ্ছে না ভাই, যাই না কখন গিয়ে পৌঁছাবো আমরা ওই ডাবল ডেকার ব্রিজে। যাওয়া যাক ভাই, শেষ না হলে ছাড়ছি না আমরা প্রো ভাই, চলো। ভাই আলাদাই ভিউ, মজা লাগছে দেখতে। আর আজকে আমরা যেখানটায় যাচ্ছি ডাবল ডেকার ব্রিজ, ওখানে আমরা রাতটা কাটাবো আজকে। আর আমরা
উল্টে রাস্তায় যাবো না, কারণ অনেক মানে অনেক অনেক উঁচু ভাই, আজকে আর শক্তি নেই। তো আজকে রাতটা এখানে থেকে তারপরে কাল আমরা সকালবেলা এখান থেকে বেরোবো, আর এখান থেকে যাব অন্য একটা জায়গায়, সেটা মেঘালয় সিরিজের পার্ট থ্রিতে দেখতে পাবে। এটা পার্ট টু এমনিতেই বড় হয়ে গেছে ভাই, তো চলো আরও কত উপরে যেতে হবে। দেখো ওই দেখো আরও অনেক উঁচু ভাই সামনে। ভাই বৃষ্টির আওয়াজ শোনা যাচ্ছে, মেঘের গর্জন শুনতে পাচ্ছি, আর প্রবলেম হলো ভাই এখানে একটা নেটওয়ার্কও নেই। আমরা ওই জগৎ থেকে পুরো আলাদা জগতে চলে এসেছি, এখানে এক গাঁটো টাওয়ার নেই। হাঁপাই গেছো না? আমাকে দেখে মনে হচ্ছে আমি হাঁপাইছি। ওই দেখো পাহাড়ের উপরে একটা ঘর বানিয়ে রেখেছে, ঘর তো না মানে দোকান টাইপের। ওকে, তো পাহাড়ের উপরে আমরা একটা খাওয়ার দোকানে চলে এসেছি, যেখানে এসে আমরা ম্যাগি অর্ডার দিলাম। ম্যাগিটাকে খেয়ে আবার যেতে হবে, জানি না এখান থেকে আরও কত দূর, কিন্তু অনেক অ্যাডভেঞ্চার ফিল হচ্ছে। তোমাদের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে আমাকে বলো, আর নেক্সট পার্টও আরও ইন্টারেস্টিং হবে। এখানে বসে পুরো আরাম লাগতেছে, একদম রিল্যাক্সে। দেখো জায়গা, এই ভিউ দেখো, এখানে জায়গা দেখো, এগুলো জায়গায় বসে খাওয়ার খাওয়ার মজা আলাদা। হ্যাঁ, আমরা এখানটায় বসে এখন খাওয়ার খাবো এখান থেকে। বাসগুলো নড়বড়ে লাগছে, অত ধারে যেও না, এই ধারে বসে খাই। এখানে বসবে, এখানে টুল আছে। ওকে, তো এখানে বসে আমরা এখন খাবো, খেয়ে দিয়ে তারপরে আবার রওনা দিব, কারণ এখন আমার রাস্তা শেষ হয়নি। ম্যাগি চলে আসছে, এখন ম্যাগি খাবো আমরা। কিন্তু এদিকে ওয়েদার ভাই, মনে হচ্ছে এখনই বৃষ্টি পড়বে। তো ভাই আমাদের খাওয়াটা অত হয়ে গেছে, পেট ভরে গেছে, কিন্তু এখানে অনেক জোর অনেকক্ষণ বৃষ্টি হলো। তো আমরা এখানে অলরেডি একটা এরকম ব্রিজে চলে এসেছি, যেটা গাছের শিকড় দিয়ে বানানো। দেখো এটা তো গাছের শিকড় দিয়ে বানানো, কিন্তু এটাও আমাদের মেন ব্রিজ না যেটাতে আমরা যাবো, এরকম আরও অনেক বড় ব্রিজটা হয়। সুপারি গাছ ভাই, এখানে অনেক সুপারি গাছ আছে, দেখো অনেক সুপারি গাছ। এখান থেকে সস্তায় সুপারি পাওয়া যায় ভাই। এখানে একটা সাইনবোর্ড পেয়ে গেছি, যেখানে লেখা আছে সামনে ডাবল ডেকার ব্রিজ আমরা পেয়ে গেছি, প্রায় আর দুই তিন মিনিট হয়তো লাগবে। আর আমরা একটা ভিলেজে চলে এসেছি, যেখানে হয়তো রাত কাটানোর জন্য হোটেল মানে হোমস্টে করা যাবে, মানে রাত কাটানো যাবে এখানে। ওকে, তো আমরা তো মনে হয় পেয়ে গেছি ডাবল ডেকার ব্রিজ, সামনে যে গাছটা এখানে আছে, আসো। ওকে, তো আমরা ফাইনালি অনেক ট্রেকিংয়ের পরে, অনেক অ্যাডভেঞ্চারের পরে চলে এসেছি। বৃষ্টি বৃষ্টি হয়ে গেছে, আর এখানে চলে এসেছি ডাবল ডেকার ব্রিজের এখানে, যেখানে হচ্ছে 50 টাকা করে পার হেড এন্ট্রি ফি নিচ্ছে। তো এটা দিচ্ছে রাহুল, আমরা চলো নিচে যাবি। দেখো নিচেটা কত সুন্দর, আর নিচে ওই শিকড় দিয়ে বানানো ব্রিজটা পাবো এবার ডাবল। ওকে, তো ফাইনালি চলে এসেছি, দেখো এটা হচ্ছে আমাদের ডাবল ডেকার ব্রিজ, যেটা পুরোপুরি গাছের শিকড় দিয়ে তৈরি হয়েছে, একা একাই ন্যাচারালি, এটা কোনো মানুষ বানায়নি। ওপরে একটা ব্রিজ আছে আর নিচে একটা ব্রিজ আছে। ভাই এত দূর থেকে এই বৃষ্টিটা দেখার জন্য আসি, যাই না ভাই এই বৃষ্টিটা দেখার জন্য, এত সবাই কেন পাগল। ফাইনালি এখন আমরা পৌঁছে গেছি, আর এখান থেকে তো রিটার্ন যাওয়ার আমাদের ক্ষমতা নেই, তো আমরা এখানেই স্টে করবো আজকে, আর কালকে আমরা বেরোবো, কালকে কোথাও তো বেরোবো। এই দেখো কত সুন্দর লাগছে দেখতে, এখানে দেখো গোটা গাছের শিকড়, সব গাছের শিকড় দিয়ে মানে এই গাছটার শিকড় থেকে এই দুটো ব্রিজ একা একাই উৎপন্ন হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। আর এই ব্রিজটা না মানে ঝোলে, যদি এখানে একটু মানে দোল দোল খায়, যদি এরকম একটু নড়াচড়া করি তাহলে দোলে। আর এখানে দেখো এরকমই ঝর্ণা, যখন বৃষ্টির দিন আসে তখন মনে হয় বেশি পরিমাণে জল আসে এই ঝর্ণা দিয়ে। এখন তো ঝর্ণা নেই, কিন্তু এখান থেকে আর একটু দূরে একটা ঝর্ণা আছে, এখন ভাবছি সেখানে যাবো কিনা। এখন গেলে রাত হয়ে যাবে, এখন বাজে প্রায় 5টা সন্ধ্যা, আর যতটা উঁচু ভাই আমার তো আর ইচ্ছা করছে না, আমি এমনিতেই ঘুম পাচ্ছি এখানে, এসে মনে হচ্ছে এখানে ঘুমিয়ে যাই। মাছ ধরতেছি, দেখে এখন মাছ ধরবে, হাত দিয়ে মাছ ধরবে, দেখলাম পুরো।
দেখো এখানে গোটা ভিলেজটা কত বড়, ওই পাহাড়ের ওই মাথায় উপর দিকে সারি সারি ঘর আছে। আর এখানে সব থেকে বড় কথা, নেটওয়ার্ক নেই, মানে ইন্টারনেট ইউজ করা যেতে পারে না মনে হয়। আমি ভাবছি যে ইন্টারনেট না ইউজ করে এখানে মানুষ থাকে এখনো পর্যন্ত? যারা যারা ভাবো যে গোটা দুনিয়া ইন্টারনেট হয়ে গেছে, এখানের মানুষ এখনো পর্যন্ত ইন্টারনেট থেকে দূরে থাকে? সেই ধারণা ভুল, সেই ধারণা ভুল। ওকে, তো আজকের ব্লগ এখানেই থাকছে। আমরা রুম নিয়ে নিয়েছি, আর এই রুমের কস্ট হচ্ছে 1200 টাকা। আমরা তিনজন মিলে থাকতে পারবো, আর খাওয়া দাওয়া আলাদা, ওটার কোনো দাম না। ওকে ভাই, এখন হয়ে গেছে রাত, আমরা এই হোটেলটাতে স্টে করছি, আর বাইরে হয়ে গেছে ঘুটুটে অন্ধকার। দেখো এখানে লাইনটাও চলে গেছে, কিন্তু আমরা ভূত দেখে ভয় পাই না, ভূত আসবেও না। গুড নাইট সবাইকে, বাই বাই, কালকে সকালে আবার দেখা হচ্ছে পার্ট 3-তে। লাইক করে দিও।